বিভিন্ন দাবিকে সামনে রেখে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপারের হাতে ডেপুটেশন কপি তুলে দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপারের হাতে বিভিন্ন দাবিকে সামনে রেখে ডেপুটেশন কপি তুলে দেওয়া হলো। তুফানগঞ্জ শহর মণ্ডলের সভাপতি রিপন পাল জানান যে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে এক্সরে মেশিন ঠিক মতন কাজ করে না ও অপারেশন ব্যবস্থা ঠিক মতন করতে হবে, হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে ও হাসপাতালের স্টাফদের ডিউটি ঠিক মতন করতে হবে। এই সমস্ত বিষয়কে নিয়ে আজ বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপারের হাতে ডেপুটেশন কপি তুলে দেওয়া হয়। তো যারা এখানে রোগীরা আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন এবং বিশেষ করে যারা গরিব, হ্যাঁ, তারা এখানে যে পরিষেবার আশায় আসেন সেই পরিষেবাগুলো পাচ্ছে না। হাসপাতাল চত্বরটা খুব নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, এক্সরে মেশিন খারাপ, ইউজি মেশিন খারাপ, এখানে ঠিক মতো অপারেশনগুলো হচ্ছে না। তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা ডেপুটেশন দিলাম এবং হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট যে উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা আগামী কিছুদিনের মধ্যে এইসব সমস্যাগুলো সমাধান করব।